আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে সাথে আছি নুচাত জাহান মুন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট ও সুচি গ্রেফতার পার্লামেন্ট স্থগিত বিশ্ব নেতৃবৃন্দের উদ্বেগ উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্কে ব্যাঘাত ঘটবে না অভিমত বিশ্লেষকদের রোহিঙ্গা প্রত্যাবাসন চালুর প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ সত্য নয় দাবি ওবায়দুল কাদেরের শক্তিশালী বিরোধী দল চাওয়া হাস্যকর মন্তব্য রিজভী এবং তীব্র শীতে নাকাল সাধারণ মানুষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 5.5 ডিগ্রি সেলসিয়াস বুধবার থেকে বাড়বে তাপমাত্রা দর্শক শিরোনাম শুনছিলেন বিস্তারিত সংবাদ চাচ্ছি মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ও নেত্রী অং সান সু চি সহ ক্ষমতাসীন এনএলডি দলের কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে ভোরে দেশটির সামরিক বাহিনী তাদের গ্রেফতার করে নিয়ে যায় পরে দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে স্থগিত করা হয়েছে পার্লামেন্ট অধিবেশন বন্ধ করে দেওয়া হয়েছে টেলিভিশন সম্প্রচার টেলিফোন ও ইন্টারনেট সার্ভিসও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দেশটির উদ্ভূত পরিস্থিতিতে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ মার্জিয়া মানানের রিপোর্ট প্রায় এক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল সেনাবাহিনী আবারও ক্ষমতা দখল করতে পারে সেই গুঞ্জন সত্যি করেই মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সু চি প্রেসিডেন্ট উইন মিন সহ দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করল দেশটির সেনাবাহিনী Myanmar could be on the way. এরপরই এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদি টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজন ছিল গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি সংখ্যাগরিষ্ঠতা পেলেও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল আজ দেশটিতে নতুন পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল কিন্তু সেনাবাহিনী এই অধিবেশন স্থগিতের আহ্বান জানায় মিয়ানমারে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর গভীর উদ্বেগের পর শনিবার অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির সেনাবাহিনী যদিও সে প্রতিশ্রুতি রাখেনি তারা ডোন্ট ফলো অ্যান্ড হ্যাভ ইল উইল এগেইনস্ট আওয়ার কনস্টিটিউশন বিকজ দ্য আর্মি ইজ পার্ট অফ দ্য স্টেট অ্যান্ড দ্য পাবলিক সুচি সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের পর রাজধানী নাইপিদো ও ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ সহ প্রধান প্রধান শহরে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে দেশটির সকল ব্যাংক তাদের আর্থিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে The military gets an unelected quota of এমন পরিস্থিতিতে অং সান সু চি সহ অন্য জ্যেষ্ঠ নেতাদের ছেড়ে দিতে আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে এর অন্যথা হলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন পরিস্থিতিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন সু চি জরুরি অবস্থা জারি হলেও বাংলাদেশ মিয়ানমার সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ মাই টিভির সাথে আলাপকালে বাংলাদেশকে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান তারা বলেছেন উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে আরও জানাচ্ছেন রাকিব হাসান তিন মাস আগের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন পার্লামেন্ট শুরুর প্রাক্কালে আবারও মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করল সেনাবাহিনী রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে আটকের পর দেশটিতে জারি করা হলো জরুরি অবস্থা প্রতিবেশী দেশটির পট পরিবর্তন সহ চলমান ঘটনা প্রবাহ আপাতত বাংলাদেশের উপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মিয়ানমারের এই সামরিক সেনাদের ক্ষমতায় আসা বা রাজনৈতিক পরিবর্তন সেটি আমার মনে হয় না যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় কোনো প্রভাব ফেলবে কারণ ইতিমধ্যে আমরা এই দুদেশের আমরা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে এক ধরনের সম্পর্কের একটা টানাপোড়েন চলছেই আমাদের তাদের সাথে তাদের সম্পর্কটা যেরকম এক ধরনের ধাক্কা দিয়ে চলছিল সেরকমই চলতে থাকবে কোন স্মুথ না সেটা তো আমি মনে করি যে কারণ যদি বারবার ওই দেশের মধ্যে নিজেদের তাদেরই যদি কোন স্থিতিশীলতা না থাকে তাদের সাথে আমাদের সম্পর্কটাও তো স্থিতিশীল হওয়া সম্ভব নয়
সেনা অভ্যুত্থানে অভ্যন্তরীণ দাঙ্গা হাঙ্গামা আরও স্পষ্ট হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে বলে মনে করেন তারা। তাদের তো অনেক সমস্যা, তারা নিজেদের, এতদিন আমরা বারবার বলছিলাম যে তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে যুদ্ধ করছে, ওখানে তো অনেক জাতি, এক জাতি আরেক জাতির সাথে, বিশেষ করে যারা বর্মন তারা অন্যান্য ইথনিক গোষ্ঠীদের সাথে, এই গোষ্ঠীর লোকজনের সাথে যুদ্ধ করছে বা তাদের সাথে তাদের নানান রকমের সংঘাত, কিন্তু এখন তো তারা নিজেদেরাই নিজেদের সাথে যুদ্ধ করছে। এটা যতবারই কু হচ্ছে সেটা তো কি হচ্ছে, বর্মনরাই নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, মারামারি করছে। মিয়ানমার তার যে দেশের ভেতরে রাজনৈতিক পরিস্থিতির যে নতুনভাবে তৈরি হয়েছে সেটির মাধ্যমে মিয়ানমার বরং ইতিমধ্যে যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে তারা আরো বেশি বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনার দিকে গিয়েছে, এবং সেটি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো স্পষ্ট যে যে দেশটি গণহত্যার চালিয়েছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে এবং এখনো তারা সেই কাজটি করছে, তো সেই দেশটির সেনা শাসকরা কতটা ভয়ঙ্কর হতে পারে সেই সেটি বোধ হয় নতুন করে হয়তো অনেক দেশকে ভাবাবে। মিয়ানমার পরিস্থিতি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার উপরও প্রভাব পড়বে না দাবি করে বাংলাদেশকে তড়িঘড়ি কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক আদালতের মামলার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, কারণ মামলাটি তো যেহেতু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা করছে তাদের নিজস্ব নিয়মে, কিন্তু মিয়ানমার হয়তো সেখানে অংশগ্রহণ নাও করতে পারে। মিয়ানমারে গণতন্ত্র ও স্থিতিশীলতা প্রত্যাশা করে বাংলাদেশ, এমন আশাবাদ ব্যক্ত করে বিবৃতি প্রদান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন জানিয়েছেন, বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাসী, অতীতে সামরিক শাসনের সময়ও রোহিঙ্গা প্রত্যাবাসন হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা বেসিক্যালি পর্যবেক্ষণ করছি, এখন আমরা খুব শীঘ্রই আমাদের জানাবো। একটি হচ্ছে আমরা তো সামরিক শাসন আমরা পছন্দ করি না, আমরা চাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। তবে এটাও সত্য যে মায়ানমার তো সারা জীবনই সামরিক শাসনের মধ্যেই ছিল, সেই 1962 থেকে। হ্যাঁ, সুতরাং তাদের তো এটা একটা স্বাভাবিক পরিস্থিতি, এবং বিগত দিনে যখন সামরিক সরকার মায়ানমারে ছিল তখন কিন্তু আমরা রোহিঙ্গা দুইবার পাঠিয়েছি। আমাদের রোহিঙ্গা যে ফেরত যাবে না সামরিক শাসন আসায়, আমরা মানে ইতিহাস বলে যে সামরিক শাসনের সময় আমাদের রোহিঙ্গারা তাদের স্বদেশে হয়ে গেছে। যারা দলের সিদ্ধান্ত মানবে না তারা ভবিষ্যতে মনোনয়ন পাবেন না এবং গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি জানান, দলের সিদ্ধান্তের বিরোধিতাকারী এবং যারা বিদ্রোহের উস্কানিদাতা তাদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা বিএনপির অভিযোগ সত্য নয় বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। দেশের 42 জন বিশিষ্ট ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির নিকট একটি অভিযোগপত্র দিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলেছেন। নির্বাচন কমিশন অবশ্য আগে নিজেদের মতামত গণমাধ্যমে তুলে ধরেছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অভিযোগ কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে থাকতে পারে, ব্যক্তিবিশেষ অনিয়ম করলে দুদক তদন্ত করতে পারে, কিন্তু এ নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করা। প্রধানমন্ত্রীর শক্তিশালী বিরোধী দল চাওয়াকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিরোধী দলের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করার পর আবার শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশা করা সরকারের বিপরীতমুখী বক্তব্য বলেও মন্তব্য করেছেন রিজভী। যিনি প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতিতে ডুবে থাকেন
তিনি কি করে শক্তিশালী বিরোধী দলের কথা বলেন? এ যেন ভূতের মুখে রাম নাম। দেশের বৃহত্তম দল বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন করছে তার বিজয় সুনিশ্চিত। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। গতকাল এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি ছিল উত্তরাঞ্চলের কুড়িগ্রাম আর লালমনিরহাটে। আজ সেসব এলাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তীব্র শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। কুয়াশায় ঢাকা মাঠ ঘাট সহ সবকিছু, 20 ফুট দূরত্বেও যেন ভালোভাবে দেখা যাচ্ছে না কিছুই। গত কদিন ধরে এ অবস্থাই চলছে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতে কাবু এখানকার জনজীবন। এবার খুব ঠান্ডা, ঠান্ডার কারণে বাইরে বেরোতে পারছি না। আগুন তাপাই, কাজকর্ম করবে পাই না, তারপরে কেউ আমাদের ফোন করে না। এ পরিস্থিতি আগামী আরও কয়েকদিন থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এদিকে আরেক সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের অবস্থাও একই রকম। এখানেও আজ 6.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়াশা আর শীতের কারণে খুব জরুরি না হলে কেউই বের হচ্ছেন না বাইরে। শীতে অতি কষ্টে রয়েছেন শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ। উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায় এখানে সকালে তাপমাত্রা ছিল 5.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। কষ্ট বেড়েছে শিশু আর বৃদ্ধদের। প্রচণ্ড বাতাস, ঠান্ডা, কোথাও বেড়ানো যাচ্ছে না, দাঁড়াই থাকা যাচ্ছে না। আমাদের সমস্যা একটু কম হচ্ছে, বয়স্ক লোকদের সমস্যা অনেক বেশি হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা উঠানামা করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ চলছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ আফতাবউদ্দিন আহমেদ। তিনি জানান, বুধবার থেকে ঢাকা সহ বিভিন্ন এলাকার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে আপনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কোথাও কোথাও তীব্র এবং কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা আপনার ইমপ্রুভ করবে। আজকে যেমন ঢাকাতে মৃদু ধরনের একটা শৈত্যপ্রবাহ আছে, ঢাকা ডিভিশনের সব জায়গায় মৃদু থেকে মাঝারি, যেটা আগামী 1-2 দিনের ভিতরে ইমপ্রুভ করতে শুরু করবে। বঙ্গবন্ধুকে নিয়ে নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তিনি। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার নামের বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। এই বইটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখার সংকলন। বইটিতে স্বাধীনতার আগে 1970 সাল থেকে বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে দেয়া জাতির পিতার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এসব সাক্ষাৎকার সম্পাদনা ও সংগ্রহ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ। খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল 2021 জাতীয় সংসদে পাশ হয়েছে। সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, দেশের চিকিৎসাশাস্ত্রে মান উন্নয়নে, উচ্চশিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞানচর্চার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতি প্রয়োজনীয় যুক্তিযুক্ত। পরে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে 5টি। বিনোদন পিপাসুদের পদচারণায় রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন ক্রমেই সরব হয়ে উঠছে। দীর্ঘদিন পর শুরু হয়েছে উৎসব প্রদর্শনী, আর স্বাস্থ্যবিধি মেনেই তা উপভোগ করছেন বিনোদন পিপাসুরা। টানা ঘরবন্দি থেকে অস্থিরতা কাটিয়ে সরাসরি উৎসবে আসতে পেরে খুশি শিল্পী, কলাকুশলী সহ সাধারণ মানুষ। জাহেদ আহমেদ বাবুর রিপোর্ট। করোনার ধকল কাটিয়ে একটু একটু করে সরব হতে শুরু করেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন।
নগরীর পাবলিক লাইব্রেরি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী কলাকুশলীদের পাশাপাশি বিনোদন প্রেমীদের এখন স্বল্প প্রদর্শনা। নগরীর থিয়েটারগুলো খুলে দেয়াই খুশি করোনায় ঘরবন্দি মানুষ। আনন্দ উপভোগের সুযোগ পেয়ে স্বস্তির কথা জানান তারা। এবছর করোনার জন্য আমরা অনেক স্বাস্থ্যবিধি মেনে হলেও আমরা ফেস্টিভ্যালটা করছি। আমরা আসছি, আবার একসাথে হচ্ছি, আবার মানে সব মজা করতে পারছি। বাইরে তো আসছি, তো একদম খালি হাতে না এসে ভ্যাকসিন নিয়ে আসলাম। আমাদের জীবনযাত্রাগুলো তো অনেক সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, লাইক হচ্ছে মুঠোফোনে বন্দি, তো সেখানে এখানে এসে বাচ্চারা একদম বড় স্ক্রিনে হচ্ছে ফিল্মগুলো দেখতে পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই বিনোদনের সুযোগ প্রসারিত করার আহ্বান জানান শিল্পী, কলাকুশলী ও বরণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সংস্কৃতির জগতে আস্তে আস্তে সবাই কাজ শুরু করছে, যেমন আমরাও শুরু করেছি। আমার মনে হয় মেঘগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, কারণ ভ্যাকসিন বাজারে এসে গেছে। উজ্জীবিতর ব্যাপার যেটা বলেন বিনোদন, সেটা অবশ্যই জরুরি। টানা বিরতির পর রাজধানীর চলচ্চিত্র অঙ্গনও ব্যস্ত হতে শুরু করছে। এফডিসিতে নিয়মিত ডাবিং শুটিং এর কাজ করছেন শিল্পী কলাকুশলীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ফুলকপির পিকআপ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন সীমান্ত গলিয়ে নানা কৌশলে রাজধানী ঢাকায় আসছে এসব মাদক। সব কৌশলকে হার মানিয়েই মাদক উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবিডিসি আব্দুল আহাদ। এসকেলিটনের রিপোর্ট। লাশের অ্যাম্বুলেন্সের পর এবার ফুলকপির পিকআপ থেকে উদ্ধার করা হয়েছে 50 কেজি গাঁজা। চক্রটি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত গলিয়ে পিকআপ ভ্যানে কাঁচামালের সাথে বস্তা ভর্তি মাদক ঢাকা শহরে নিয়ে আসে। পরে যাত্রাবাড়ি কাঁচাবাজার এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। আরেকটি পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে 10,000 পিস ইয়াবা। উদ্ধারের পর প্যাকেট করা মাদকগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীদের তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ডিসিডিবি বলেন, মাদক চোরা কারবারিরা বিভিন্ন সীমান্ত গলিয়ে বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে এনে এইবারে চালানটা তারা এই সবজি ফুলকপির যে পিকআপ ভ্যান সেটা করে নিয়ে আসছে। ইতিপূর্বে তারা লাশবাহী গাড়ি করে নিয়ে আসছে, আপনার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন যখন যেটা তারা ভালো মনে করে। আইন শৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন। বারবার চেষ্টা করি যে কোনো প্রকারই হোক আমাদের এই মাদক নির্মূল করতে হবে। মাদক কারবারিদের গডফাদারদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান আব্দুল আহাদ। আগে দেখা গেল যে শুধু ক্যারিয়ারকেই অথবা যারা সেবনকারী, যারা বহনকারী, শুধু তাদেরকে ধরছি, কিন্তু বর্তমানে যে অভিযানগুলো আপনি দেখবেন প্রত্যেকটা অভিযানে কিন্তু আমরা একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছি। যে যারাই মাদকের সাথে, মাদক ব্যবসার সাথে জড়িত থাকুক না কেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। গণমাধ্যম কর্মী আইন শিগগিরই সংসদে উঠবে, সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট অনেক গর্বের বিষয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট বহুমাত্রিক কাজ করছে। তথ্যমন্ত্রী বলেছেন, ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করতে চায় না সরকার, তবে পে চ্যানেল হবে কি না সেটা প্রতিষ্ঠানের ব্যাপার। পাশাপাশি বিদেশে যাতে বিজ্ঞাপন না যায় সেই বিষয়ে কাজ করছে সরকার। আরও বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি টিআরপি নির্ধারণ করার ক্ষেত্রেও টেকনিক্যাল সাপোর্ট দিতে প্রস্তুত। একই সঙ্গে বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে বিদেশি চ্যানেলগুলোর ক্লিন ফিড তৈরি করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, পরিচালক প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম পৃথিবীর বাস্তবতা, সব দেশে ওটিটি প্ল্যাটফর্ম চালু হয়েছে এবং সব দেশে এটি নতুন বাস্তবতা, এটি নতুন প্রেক্ষাপট, এবং সব দেশেই এটি চালু হওয়ার পর সেখানে নীতিমালা তৈরি হয়েছে, সেখানে বিধিমালা তৈরি হয়েছে, সেখানে কীভাবে এগুলো চলবে সেটি নির্ধারণ করা হয়েছে। আমাদের দেশেও আমরা সেই কাজ শুরু করেছি। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন বা সেখানকার পণ্যের বিজ্ঞাপন এখনও প্রদর্শিত হচ্ছে, আইন কিন্তু সেটাকেও পারমিট করে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি প্রয়োজনে ক্লিন ফিট তৈরি করে দিতে পারবে, যদি বা যারা লাইসেন্স নিয়েছে তাদেরই দায়িত্ব হচ্ছে
এই ক্লিন ফিট করে এখানে চালানো। দর্শক, এই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে জরুরি অবস্থা জারি, প্রেসিডেন্ট ও সুচি গ্রেফতার, পার্লামেন্ট স্থগিত, বিশ্ব নেতৃবৃন্দের উদ্বেগ। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্কে ব্যাঘাত ঘটবে না অভিমত বিশ্লেষকদের, রোহিঙ্গা প্রত্যাবাসন চালুর প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর। ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ সত্য নয়, দাবি ওবায়দুল কাদেরের, শক্তিশালী বিরোধী দল চাওয়া হাস্যকর মন্তব্য রিজভীর। তীব্র শীতে নাকাল সাধারণ মানুষ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 5.5 ডিগ্রি সেলসিয়াস, বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। করোনার সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে মাস্ক পরা বাধ্যতামূলক, গণপরিবহন সহ বিমানেও এই প্রযোজ্য হবে এই আইন। ইংলিশ লিগে বার্নলিকে হারিয়েছে চেলসি, আরেক ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। দর্শক, এখনকার সংবাদ এই পর্যন্ত, পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।